অনেকে তিস্তা ব্রিজ নামে জানা হয়, অনেকে ডালিয়া বলে, অনেকেই জল ঢাকার ব্রিজ বলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটার নাম হচ্ছে এটা তিস্তা ব্রিজ, তিস্তার সবচেয়ে বৃহত্তম ব্রিজ, এটি টোলগেট ব্রিজের। এখানে বন্যা দুর্গতিতে গতিরোধক বা পানি স্থানান্তর বা পানি স্থান পরিবর্তন এবং পানি জমে রাখার কাজে এই ব্রিজটি বানানো হয়। এই ব্রিজটি 1980-85 বা 90-এর দিকে নির্মাণাধীন কাজ শেষ হয়, তখন থেকে আজ পর্যন্ত ব্রিজটি খুব ভালোভাবেই চলছে। প্রতিদিন বা দৈনন্দিন এখানে অসংখ্য দর্শনার্থী আসে, যারা শুধু এই ব্রিজটির সুনিদর্শন কারুপণ্য বা কার্যকলাপ দেখার জন্য আসে। এগুলো হচ্ছে ব্রিজটির স্থাপনা, যেগুলোর মাধ্যমে পানি বন্ধ করে রাখা যায়। ব্রিজটি আপনাদের শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। বর্ষার সিজনে এই পানির স্রোতটি আরো 3-4 গুণ বেশি থাকে। এবং দরজাগুলো যে গ্যাপ দেখা যাচ্ছে, এগুলো গ্যাপ থাকে না, এগুলো লাগানো থাকে বর্ষার সময়। যদি সুযোগ মিলে আপনাদেরকে বর্ষার সময় এগুলিকে দেখাবো। নর্মাল সিজনে পানির গতি এরকম, কিন্তু আশ্চর্যজনক বিষয়টা যে এই সময়ও বাচ্চারা এখানে খেলাধুলা করে, লাফালাফি করে, অনেকে সাঁতার কাটে, অনেকে মাছ ধরার জন্য ট্রলার নিয়ে আসছে। অনেকে মাছ ধরে, এখানকার মাছ নিয়ে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। অটোমেটিকভাবে মাছগুলো জালের মধ্যে বেঁধে যাচ্ছে লাফিয়ে দিয়ে। অবাক, মাছগুলো লাফ দিচ্ছে বোকার মতো। লোকটি দীর্ঘ সময় ধরে এই কাজগুলো করে এবং মাছ বিক্রি করে তার সংসার চলে। গুড বাই, সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন।